দাঁড়াও দাঁড়াও, বেঁচে থাকলে আরো কত বিয়ে করতে পারবো না, শুধু বসে বসে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ বোন, এ কাজটা পারবো। কি করে আমরা পথের পোয়াতি গো? আমরা দাঁড়াও দাঁড়াও, ও গো শুনছো? হ্যাঁ বলো। বলছি আর কতদিন বসে বসে খাবা? দুই ভাই মিলে যে কোন একটা কাজ করো না? তাই তো, কিন্তু কি কাজ করব বলো? টাকা পয়সা তো নাই যে একটা ব্যবসা করে খাবো। তো এক কাজ করো না, সবাই তো বাইরে যাচ্ছে, তোমরা দুই ভাই মিলে বাইরে যাও না? ঠিক বলেছো, দাঁড়াও ছোট ভাইকে ডাকি। রুবাল আর রুবাল। হ্যাঁ ভাই, তুমি আমাকে ডাকলে? হ্যাঁ ডেকেছি, দেখ তোর ভাবি কি বলছে। হ্যাঁ ভাবি বলো কি বলছো। বলছি সবাই তো বিদেশ গিয়ে খুব টাকা ইনকাম করছে, তো তোমরা দুই ভাই গিয়ে দেখো না? ঠিকই বলেছো ভাবি। ভাই তাহলে চলো আমরা কালই বিদেশ চলে যাই। ঠিক আছে তাই যাব, চল তার আগে কিছু খেয়ে নি। ভাবি ও ভাবি, ভাই কো এই তো এখানেই ছিল, কি জানি কোথায় গেল। ভাবি তুমি ভালো থেকো, আর ভাইকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলো। ঠিক আছে, সাবধানে যেও আর পৌঁছে গিয়ে ফোন করো। ঠিক আছে ভাবি। আর হ্যাঁ, আমরা তো বিদেশে চলে যাচ্ছি, সেই ফাঁকে তুমি যেন আবার কিছু করে ফেলো না। না না ভাই, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি কিছু করব না। ঠিক আছে। কই গো বৃষ্টি, ছোট ভাই চলে গেছে? হ্যাঁ ভাই চলে গেছে, তাড়াতাড়ি যেতে বললো। আচ্ছা ঠিক আছে। তাহলে আসছি, বাই বাই। বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় বল। ভাই আমরা তো বিদেশে চলে এলাম, কিন্তু আমরা তো কোনো কাজই পারি না, জন্ম থেকেই করি। আর তাছাড়া কাজের তো পা নেই যে আমাদের কাছে ছুটে আসবে। সে তো ঠিকই, আমাদেরকে দেখি তো কেউ কাজের লোকে ভাববে না। তাহলে কি করা যায় ভাই? যে কোনো একটা বুদ্ধি বার করতে হবে। বুদ্ধি বুদ্ধি, হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি ভাই। কি বুদ্ধি ভাই বল একটু শুনি। হাঁক দিলে কেমন হবে যে আমরা পথের পোয়াতি? বাহ তোর তো দারুণ বুদ্ধি, চ হাঁক দিয়ে দেখি কেউ আমাদেরকে কাজে লাই নাকি। হ্যাঁ চলো ভাই। আমরা পথের পোয়াতি গো, আমরা পথের পোয়াতি, 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 আমরা পথের পোয়াতি গো, আমরা পথের পোয়াতি। ও ভাই একটু এদিকে আসো। কি এসব বলছো? আমরা পোয়াতি? ও নো, না মানে
আমরা নতুন বিদেশে কাজে এসেছি তো তাই হাঁক দিয়ে দিয়ে বলছি। ও তো ঠিকই আছে, ওটা পথের পথই নয়, পথের প্রতি। সেম টু সেম। তাহলে তোমরা কাজের জন্য এসেছো তাই তো? হ্যাঁ। তো তোমরা কি কাজ পারবা? তুমি যে কাজ বলবে। মাটি কোবাতে পারবে তো? না না, শরীর হাঁপিয়ে যাবে তো। তাহলে ধান কাটতে পারবা তো? না না, হাত কেটে যাবে তো। হাত কেটে যাবে, তাহলে কি কাজ পারবা? তুমি যেই কাজ বলবে সেই কাজই পারবো, কিন্তু মাঠের কাজ বাদ দিয়ে। ও আচ্ছা, তাহলে রান্না করতে পারবে? ও হাত পুড়ে যাবে তো। কি করে মাটি কোপাতে গেলে হাঁপিয়ে যাবে, ধান কাটতে গেলে হাত কেটে যাবে, রান্না করতে গেলে হাত পুড়ে যাবে, তাহলে কি কাজ পারবা? না শুধু বসে বসে খেতে পারবা? হ্যাঁ হ্যাঁ বোন, এ কাজটা পারবো। কি করে কাজ পারবা না, শুধু বসে বসে খেতে পারবা? কই রে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি বাসটা নিয়ে আয় তো। হ্যাঁ এবার পালা। ওগো শুনছো, মেয়ের জন্য পাত্র পেলে? না গো, মেয়ের কথা শুনে কেউ বিয়ে করতে চাইছে না। সবাই বলছে প্রত্যেক দিন তোমার মেয়ের হাতে মার খেতে পারবো না। কি বলছো, জমিদার বাড়ির একমাত্র মেয়ে, যা কিছু আছে সবই তো ওদেরই হবে। জমি জায়গা ঘর বাড়ি থাকলেও তোমার মেয়ের হাতে মার খেতে পারবে না, অন্য কোনো একটা বুদ্ধি বার করতে হবে। আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? তাহলে শোনো, ভাই ওখানে এত মানুষ কেন? চলো দেখে আসি। শুনুন শুনুন গ্রামবাসী, একটি বিশেষ ঘোষণা। জমিদার বাবুর মেয়ের হাতে যে 101টি দুতর বাড়ি খেতে পারবে, তার সঙ্গে বিবাহ দিয়ে হইবে। ভাই তোমার তো বিয়ে হয়ে গেছে, এই বিয়েটা না হয় আমি করি। তুই 101টা জুতোর বাড়ি খেতে পারবি? ভাই এতদিন আমাকে দেখেছ, এবার আমার মাথার বুদ্ধিটাকে দেখবা। আমি মারও খাবো না, আবার বিয়ে করে নিয়ে আসবো। যদি পারিস তাহলে ভালো, তা নাহলে আমিও নয় মিস্টার ইন্ডিয়া হয়ে যাবো। ভাই চলো এবার। যারা যারা জমিদার বাবুর মেয়ের হাতে জুতোর বাড়ি খেতে এসেছ, তারা এক এক করে ভেতরে এসো। কই, একজনকে পাঠাও। কি মজা, আমি 101টা জুতোর বাড়ি মারতে পারবো। তুমি আমার জুতোর বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। ও মা গো, ও মা গো, ও বাবা গো, দাঁড়াও দাঁড়াও। চলে গেল, তাতে কি হয়েছে? ওই আরেকজনকে পাঠাও। তুমি আমার মা খাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। দোগো একদিন আস্তে আস্তে আমার কি করে দাঁড়াও দাঁড়াও, বেঁচে থাকলে আরো কত বিয়ে করতে পারবো। চলে গেল, তাতে কি হয়েছে? আরো লোক আছে। ওই আরেকজনকে পাঠাও। তুমি আমার মার খাওয়ার জন্য প্রস্তুত হও। কি মজা, আমি 101টা জুতোর বাড়ি মারতে পারবো। দাঁড়াও দাঁড়াও, মাফ করবেন জমিদার বাবু, মার খাওয়ার আগে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে, কারণ আমি যদি জুতোর বাড়ি খেয়ে নিই
আর আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে না দেন, আমি জমিদার, আমার কথা খেলাফ হবে না। না আব্বা, ও যা বলছে তাই হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ভাই, তুমি এত তাড়াতাড়ি শর্ত মেনে নিলে কেন? একদম কানে কুমন্ত্রণা দেবে না। আমি তোমাদের দুজনের হাত এক করে দিলাম, এবার হয়েছে? কি মজা, আমি একশো একটা জুতোর বাড়ি মারতে পারবো। তুমি তাড়াতাড়ি রেডি হও। দাঁড়াও দাঁড়াও, তার আগে বলো আমি তোমার কে হই? কেন, তুমি আমার স্বামী হও? তাহলে তুমি সবার সামনে তোমার স্বামীকে জুতো দিয়ে মারতে পারবে? না। তাহলে এবার চলো। হ্যাঁ।